স্বাগত, নিশ্চয় অনেক ভালো আছেন। অনেকেই ফোন করেন, বাসায় বাচ্চা আছে, বাচ্চা মনিটরের জন্য বা বাচ্চাকে দেখার জন্য বা বাচ্চার সাথে বাসার কাজের লোকেরা কি ধরনের আচরণ করছে সেটা মনিটরিং করার জন্য সিসি ক্যামেরা খুঁজছেন। তাদের জন্য বেবি মনিটরিং টু ওয়ে ভিডিও কলিং ক্যামেরা, এর মডেল হচ্ছে C2। তো এই ক্যামেরা সম্পর্কে বিস্তারিত জেনে নিব, চলুন শুরু করি। সম্পূর্ণ ভিডিওতে যাওয়ার আগে, যারা আমাদের চ্যানেলটি সবসময় দেখছেন এবং ক্যামেরা বিষয়ক নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও পেতে চান, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। তাহলে আমরা নিয়মিত ক্যামেরা বিষয়ক যে ভিডিওগুলো দিই এগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন, আর সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা লাগবে না। এই ক্যামেরাটি সম্পূর্ণ আলট্রা HD এবং 5 মেগাপিক্সেলের লেন্স আছে, তাই এটি প্রায় 3000x1600 রেজুলেশনের ফুটেজ দিবে। এটিতে আপনি কিন্তু অনেক বড় পিকচার কোয়ালিটি পাবেন এবং ইমেজে আরও ডিটেল কিছু দেখতে পাবেন। এর সাথে একটি ডিসপ্লে দেওয়া আছে, এটি প্রায় 3 ইঞ্চি লম্বা। এটির সাহায্যে ক্যামেরার সামনে থাকা ব্যক্তি আপনাকে দেখতে পাবে এবং যিনি মোবাইল ফোনে অ্যাপে থাকবেন তিনি এই ক্যামেরাটিতে সামনে থাকা ব্যক্তিকে দেখতে পাবেন। এক কথায় দুইজন দুইজনকে সরাসরি দেখতে পাবেন। এর মধ্যে দুটি কলিং বাটন দেওয়া আছে, একটা হচ্ছে কল করার জন্য আর একটা হচ্ছে কল ডিসকানেক্ট করার জন্য অথবা কল রিসিভ এবং কল সেন্ড করার জন্য। এই কল বাটনে চাপ দিলে সরাসরি আপনার ফোনে কল চলে যাবে। আর যদি আপনি কল করেন সেক্ষেত্রে এটা বেজে উঠবে। এই বাটনে চাপ দিয়ে সে কিন্তু রিসিভ করতে পারবে। এছাড়াও কল না করেই আপনি অ্যাপ থেকে সারাক্ষণ এটাকে মনিটর করতে পারবেন, ডানে বাঁয়ে ঘুরিয়ে দেখতে পারবেন, এটি টেবিলে অথবা মাউন্ট করে যে কোনো জায়গায় সেট করতে পারবেন। এর মধ্যে টাইপ সি পোর্ট আছে, সেখানে আপনি একটা চার্জার অ্যাডাপ্টারের মাধ্যমে এটাকে কানেক্ট করতে হবে। এর ভিউ অ্যাঙ্গেল হচ্ছে প্রায় 110 ডিগ্রি, তাই আপনি অনেকটা বেশি জায়গা জুড়ে একই সাথে দেখতে পারবেন। এর মধ্যে নাইট ভিশন আছে, তাই অন্ধকারে আপনাকে কিন্তু ফুল HD না, এটা কিন্তু প্রায় আলট্রা HD বলা চলে, আলট্রা HD ইমেজ কোয়ালিটি আপনাকে দিবে। পাশাপাশি এর সামনে দুইটি লাইট আছে, এটি অন করে দিলে কালার ফুটেজ আপনাকে দিবে। এর মধ্যে মোশন সেন্সর টেকনোলজি আছে এবং অ্যালার্ম নোটিফিকেশন আছে। যদি আপনি অ্যালার্ম এবং নোটিফিকেশন অন করে রাখেন সেক্ষেত্রে রুমে বাচ্চা যদি কোনো অ্যাক্টিভিটি করে বা অস্বাভাবিক কোনো কিছু ঘটে সেক্ষেত্রে আপনার ফোনে নোটিফিকেশন পেয়ে যাবেন। এর মধ্যে মেমোরি কার্ডের স্লট দেওয়া আছে, এখানে আপনি সর্বোচ্চ 128 জিবি মেমোরি দিতে পারবেন, যেখানে প্রায় 15 দিনের ফুটেজ সেভ রাখা সম্ভব এবং এই ফুটেজগুলো আপনি অ্যাপ থেকে পরে আগে পিছে করে বা ডেট ওয়াইজ দেখতে পারবেন। টু ওয়ে টকিং নিয়ে বলার কিছু নেই, কারণ আগেই বলেছি এটি একটি টু ওয়ে ভিডিও, তার মানে কথা বলা এবং দেখা যাবে, ইতিমধ্যে আপনারা সেটা বুঝতে পেরেছেন। এটি যত ফিচার আছে সবগুলো যদি আপনি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই এটি আপনার বাসার রাউটারের সাথে কানেক্ট করবেন। এটি AP হটস্পট মোডের মাধ্যমেও কানেক্ট করা যায়, তবে এটার ফুল ফিচার ব্যবহার করতে হলে আপনাকে ওয়াইফাই 2.4 বা ওয়াইফাই 4 টেকনোলজির সাথে এটি কানেক্ট করে আপনি এটিকে ব্যবহার করতে পারবেন এবং এটার সর্বোত্তম যে ব্যবহার এটা আপনি করতে পারবেন। একটি V3 অ্যাপ থেকে চলে এবং এই অ্যাপের সাহায্যে এটা সব ফিচার ব্যবহার করা যায়, এটাকে সম্পূর্ণ অ্যাক্সেস করা যায়, সম্পূর্ণ কন্ট্রোল করা যায়। এই ক্যামেরাটি নিয়ে বাবা মা দুইজনের ফোনে আলাদাভাবে কানেক্ট করে দুইজনেই কিন্তু বাচ্চাকে মনিটর করতে পারবেন। এটি ইনডোর ক্যামেরা, তাই এটি কেউ আউটডোরে ব্যবহার করবেন বলে আমার মনে হয় না। আর এটি যেহেতু বেবি মনিটরিং ক্যামেরা বা টু ওয়ে ভিডিও, বিশেষ করে প্রবাসী ভাইদেরকে বলছি যারা বাচ্চাদেরকে স্মার্টফোন দিতে চান না কারণ আপনার বাচ্চা ছোট, সেক্ষেত্রে আপনি কিন্তু এই ধরনের ক্যামেরা নিতে পারেন। আপনি যখন ইচ্ছা আপনার সুবিধা মতো সময়ে আপনি ভিডিও কলের মাধ্যমে সরাসরি আপনার বাসায় কথা বলতে পারবেন। এর জন্য আলাদাভাবে কিন্তু বাচ্চাকে কোনো ধরনের স্মার্টফোন বহন করতে বা স্মার্টফোন ব্যবহারের প্রয়োজন হবে না, তাই বাচ্চাদেরকে মোবাইল আসক্তি বা মোবাইল ফোন থেকে কিছুটা দূরে রাখার জন্য এটি কিন্তু খুবই ভালো এবং উপকারী একটি ডিভাইস।
এটা জুম করে দেখা যায় এবং ডানে বায়ে 360 ডিগ্রি পর্যন্ত ঘোরানো যায়। এবং প্যানটিল জুম যেটা আপনি যদি কোনো কিছু পিটিজেড এর মাধ্যমে আলাদাভাবে মার্কিং করে রাখেন, সেখানে আনইউজুয়াল কিছু যদি ঘটে তাহলে আপনার ফোনে নোটিফিকেশন পাবেন। এই বিষয়টি আগেও আমি একবার কনফার্ম করেছি, তো আবারও এটা এনশিওর করলাম যে এই টেকনোলজিটা এখানে আছে। এই অ্যাপটিতে স্ট্রং পাসওয়ার্ড দিলে এটা কোনোভাবে হ্যাকিং এর মাধ্যমে বা আপনার অ্যাপ কোনোভাবে হ্যাক করে এটা অ্যাক্সেস করার কোনো সুযোগ নাই, তাই এটি আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। কোনোভাবেই আপনার ফুটেজ লিক হওয়া বা অন্য কেউ এটাকে মনিটর করার সুযোগ নেই। এটির দাম খুবই কম, তাই আপনারা এটি সহজেই আপনারা সংগ্রহ করতে পারবেন এবং এতে রয়েছে 1 বছরের ওয়ারেন্টি। আর এটার বিল্ড কোয়ালিটি বা এটা দেখে আমার হাত থেকে বা আমি নিজ থেকে যেটা বুঝতে পারছি, এটা 1 বছর না, এটা যদি আপনি ভালোভাবে ব্যবহার করেন 3-4 বছর ব্যবহার করা যাবে। আর ইনস্টলেশনের জন্য কিছু বলার নেই, এটা আপনি যদি কোনো জায়গায় মাউন্ট করতে চান সেক্ষেত্রে মাউন্ট করে এইখানে এটাকে হোল্ড করতে হবে। পাশাপাশি এটার পিছনে কিউআর কোড দেওয়া আছে, V380 Pro অ্যাপে কানেক্ট করে সম্পূর্ণ অ্যাক্সেস করা যাবে। কিভাবে অ্যাপে কানেক্ট করবেন সেই বিষয়ক ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। ক্যামেরা সম্পর্কে যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকেন তাহলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আর ক্যামেরাটি আজই সংগ্রহ করতে চাইলে আমাদেরকে ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, আমরা হোম ডেলিভারি করে দিব আপনি যে ঠিকানায় দিবেন, সারা দেশের যে কোনো প্রান্তে। ধন্যবাদ।